সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। ভোট দেখছেন না? এমনি ভোট ম্যাক্সিমাম জায়গাতেই খুব সুস্থভাবে ভোট হচ্ছে। কিছু কিছু জায়গায় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা, তারা ভোটার দিকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। যেমন আনন্দ মোহনলাপাড়ায় আছে, সেখান থেকে নাকি এদিকে বেরোতে দিচ্ছে না, বারবার ফোন করেছে। আমি আইসি সাহেবকে, এসডিপিও সাহেবকে, সকলকে জানিয়েছি ব্যাপারটা, যাতে করে তারা নিজেদের তাদের ভোটারিকরা প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য। বাকি আমিও অনেক বুথ ঘুরে এলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, দেখলাম তো প্রায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, মানে সেরকম কোনো অসুবিধা নাই। তবে যেভাবে ভোট হচ্ছে আমরা কিন্তু আশাবাদী, আমাদের যিনি প্রার্থী সুজাত মণ্ডল অবশ্যই জেলা। আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ইভিএম খারাপ, এই বিষয়ে কি বলবেন? আরে তো যান্ত্রিক ত্রুটি, সেগুলো তো হতেই পারে, এবং যেখানে খারাপ হচ্ছে সেখানে যাতে করে সেটা তাড়াতাড়ি মেরামত হয় বা তা পরিবর্তন করে ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমি অবশ্যই নির্বাচন কমিশন কাছে এই অনুরোধটা রাখবো যে আপনারা দেখুন, যাতে করে ভোটাররা এই রোদে দাঁড়িয়ে থেকে, অযথা দাঁড়িয়ে থেকে যেন মানে হ্যারান না। বিজেপির আপনারা অভিযোগ তুলছে আপনারা যে বুথে বুথে যে আপনারা গ্যাদারিং করছেন, কি বলবেন? আরে বাবা, ওরা তো সবসময় বলে আসছে, ওরা তো সবসময় বিরোধিতা করে আসছে, বলে আসছে, ওদের দেখুনি যে লোক হচ্ছে না বলে সভা বন্ধ করে দিচ্ছে, আর বলছে যে মানে বিশেষ কাজ আছে যার জন্যে সভা করতে পারবে না। ওদের লোক কোথায়? আমাদের তো এমনি তৃণমূল থেকে যারা গেছে তাদেরকে না পেলে তো বোধহয় সব জায়গায় প্রার্থী দিতে পারতো কি না সন্দেহ আছে। তা সেইভাবে ওরা তো বলবেই, ওদের লোক নেই, আমাদের যেখানেই মানে এ আছে কি বলে বুথ আছে বা যেখানে আমাদের এ বসানো হয়েছে সেখানে তো দু পাঁচজন যাবেই। তা ওদের কেউ তো নিষেধ করছে না, তাদের লোক থাকলে তারাও জমায়েত করুক, তাদের লোক নাই তারা কেউ কোথায় জমায়েত করবে? আমি বেরিয়েছি, সব আমাদের কর্মীদের সঙ্গে দেখা করছি, তারা কি তারা কোনো অসুবিধার মধ্যে আছে কি না, এটা আমাদের একটা দায়িত্ব বা নৈতিক দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। কারণ দীর্ঘ 10 বছর তো যাদের পাশে ছিলাম, যারা আমার পাশে ছিল, এই সময় তাদের সাথে দেখা করাটা আমি একটা নৈতিক দায়িত্ব বা কর্তব্য মনে করি। কারণ আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, সৈনিক হিসাবে আমি চাইবো আমার দল জয়লাভ করুক এবং দিদির হাত শক্ত হোক, ঈশ্বর কাছে, আল্লাহর কাছে সেই প্রার্থনা করব। প্রার্থনা করব সুজাতা মণ্ডল যাতে জয়লাভ করে দিদির হাতটাকে শক্ত করে। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। Sometimes fashion can change vision.